আম তেল বা কাঁচা আমের তেল আচার করার জন্য 4টে আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। 1.5 চামচের মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব 1.5 চামচ। লবণ হলুদ আমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদটা সব আমের গায়ে সমানভাবে লাগিয়ে নেব। আমটা মাখানো হয়ে গেছে, এখন হাত দিয়ে থালার উপরে আমটা ছড়িয়ে দিচ্ছি। এবার এটা রৌদ্রে দেব। একটা কড়াই গরম করে 5-6 চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কয়েক মিনিটের জন্য মশলাটা রোস্ট করে নেব। গ্যাস অফ করে মশলাটা হালকা গুঁড়ো করে নেব, পুরো মিহি করব না। 5-6 ঘন্টা রৌদ্রে দেওয়ার পর আমটা ঠিক এরকম হবে। কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প তেলই দিয়েছি, পরে লাগলে আবার গরম করে দেওয়া যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে রৌদ্রে দেওয়া আমটা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে নেব। এটা খুব বেশি জাল করব না। গ্যাসটা অফ করে দিয়েছি। বানিয়ে রাখা ভাজা মশলার অর্ধেকটা এই আচারের মধ্যে দিয়ে দেব। এখন মশলাটা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আচারটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এটা একটা কাচের জারে ভরে সংরক্ষণ করব। মাঝে মাঝে রৌদ্রে দিলে আমটা অনেকখানি নরম হয়ে যাবে এবং মশলা ভিতরে ঢুকে যাবে। এভাবে 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে।